অনেকের বিশেষ করে নারীদের মুখে থুতিতে কপালে গালে হালকা বাদামি কালো বা লালচে ছোপ দেখা যায় এটি মেস্তা নামে পরিচিত ত্বকের রঞ্জক পদার্থ মেলানিনের পরিমাণ বেড়ে যাওয়ায় এর কারণ দিন যত চায় রঙের গারত্ব তত বাড়ে এবং রোগী এক বিব্রতকর অবস্থায় পড়েন মেস্তা নারী পুরুষ উভয়ই হতে পারে তবে বিশ থেকে পঞ্চাশ বছর বয়সী নারীরা বিশেষ করে চল্লিশ অর্ধ নারীদের এটি এক বিরাট সমস্যা বর্তমানে কেমিক্যাল পিলিং মাইক্রোডার্মাবেশন ও পিআরপি থেরাপির মাধ্যমে মেস্তার চিকিৎসা করা হচ্ছে কিছু আধুনিক মলম ও মুখে খাওয়া ট্যাবলেটও মেস্তা চিকিৎসায় কার্যকর নানান বিউটি প্রোডাক্টের বাইরেও ঘরোয়া উপায়গুলো মেস্তা দূর করতে বেশ কার্যকর আসুন দেখিনি আটটি প্রাকৃতিক উপাদান মেস্তা দূর করতে সাহায্য করে অ্যাপেল সাইডার ভিনেগার মেস্তা দূর করতে অ্যাপেল সাইডার ভিনেগার বেশ কার্যকর সমপরিমাণ আপেল সাইডার ভিনেগার এবং পানি একসাথে মিশিয়ে নিন এর সাথে কিছু পরিমাণ মধু মেশান এই মিশ্রণটি ত্বকের দাগের উপর ব্যবহার করুন প্রতিবার একবার ব্যবহার করুন কিছুদিনের মধ্যে পার্থক্য দেখতে পারবেন চন্দন চন্দনের এজিং এবং অ্যান্টিসেপ্টিক উপাদান রয়েছে যা ত্বকের হাইপার কমিয়ে দাগ দূর করতে সাহায্য করে দুই টেবিল চামচ চন্দনের গুঁড়ো এক টেবিল চামচ গ্লিসারিন এবং লেবুর রস দিয়ে একটি প্যাক তৈরি করে নিন এবার এই প্যাকটি কালো বা ক্ষয়ের দাগের উপর লাগান কিছুক্ষণ পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে কয়েকবার এটি করুন লেবুর রস সবচেয়ে সহজলভ্য এবং কার্যকরী উপাদান হল লেবুর রস এর ব্লিচিং উপাদান ত্বকের যে কোনো দাগ দূর করতে সাহায্য করে মিস্তার মতো যেদি দাগ দূর করতে লেবু কার্যকর ত্বকের দাগের স্থানে লেবুর রস লাগিয়ে নিন তিরিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি প্রতিদিন ব্যবহার করুন দুই মাসের মধ্যে আপনি পার্থক্য দেখতে পারবেন সেন্সিটিভ ত্বকের অধিকারীরা সরাসরি লেবু ব্যবহার না করে মধু ও গোলাপ জলও মিশিয়ে নিতে পারবেন টমেটো টমেটোর রস ভিটামিন সি সমৃদ্ধ এটি ত্বকের কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে টমেটোর পাল্প ত্বকে ম্যাসাজ করে দশ থেকে পনেরো মিনিট এবং ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এটি প্রতিদিন অথবা সপ্তাহে তিন চার দিন ব্যবহার করুন এটি ত্বককে পরিষ্কার করবে আলু আলুর রস মেস্তার দাগ দূর করতে সাহায্য করে এটি চোখে চারপাশে জমে থাকা কালো দাগ দূর করতে সাহায্য করে মুলতানি মাটি মুলতানি মাটি ত্বকের মরা কোষ পরিষ্কার করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এটি ত্বকের এক্সট্রা অয়েল শুষে নিয়ে ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করে গোলাপ জল সবুজা শশার রস লেবুর রস ও পানি এবং মুলতানি মাটির মিশ্রণটি তৈরি করে ত্বকে লাগিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন এক চা চামচ টমেটো রস এবং চন্দন চন্দনগুড়া দুই চা চামচ মুলতানি মাটি একসাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে মিনিট পর ধুয়ে ফেলুন এটা সপ্তাহে দিন ব্যবহার করুন অ্যালোভেরা অ্যালোভেরা জেল ত্বকে লাগিয়ে রাখুন সম্পূর্ণ জেল ত্বকে শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন এটা সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন স্ট্রবেরি স্ট্রবেরি উচ্চমাত্রার ভিটামিন সি হাইড্রঅক্সি এসিড স্যালিলিক অ্যাসিড অ্যালিজিক অ্যাসিড সমৃদ্ধ এটি ত্বকের মরাকোষ দূর করে দাগ একনে এবং ত্বক ফাটা থেকে রক্ষা করে দুই থেকে তিনটি স্ট্রবেরি চটকে নিন দুই চা চামচ দই ও মধু মিশিয়ে নিন হালকাভাবে ত্বকে ম্যাসাজ করে দশ থেকে পনেরো মিনিট পর এটি ধুয়ে ফেলুন প্রাকৃতিক উপায়ে মেস্তা দূর করা সময় সাপেক্ষ হলেও কার্যকর কেমিক্যাল মুক্ত হয় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই নির্ভাবনায় ব্যবহার করতে পারেন এই ঘরোয়া উপায়গুলো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন আপনার ভাবনা বা মতামত জানাতে কমেন্টস করুন সব খবরাখবর আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ফোর ডট কম নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন